বাইশ বছর পর কংগ্রেস দলের নির্বাচন হলো ভারতবর্ষে ভাবলেও অবাক হতে হয় কত সুন্দর কংগ্রেসের গণতন্ত্র রাহুল যখন বলেন দেশে গণতন্ত্র নেই তখন অবুচ রাজনীতিবিদও একগাল হেসে বলে ওঠেন আগে নিজের দলে গণতন্ত্র আনুন তারপর না হয় দেশের গণতন্ত্র ঠিক করা পরিকল্পনা করবেন দলের নেতা যখন দেউলিয়া হয়ে খুঁছেন স্লোগান তুলছেন ভারত জোড়ো অন্যদিকে লোভে সর্বহারা হয়েও আধিপত্য বিস্তারে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজ্যের সুদীপ চাঁদ যেমন সত্য তেমনি সত্য সূর্য চাঁদ সূর্য অস্তিত্বের রোজ তেমনি জানান জানান দিচ্ছে অস্তিত্বে দিতে দলের কার্যকরী সভাপতিকে বেশ কিছু জায়গায় বিসর্জন দিয়েছে রাহুলের অনুগামী সুদীপ কংগ্রেস দলের নির্বাচনের ফলাফল ঘোষণা হল বুধবার এর মধ্যে প্রচুর বেনিয়মের অভিযোগ তুলে দলের নির্বাচনী আধিকারিকদের কাছে চিঠি দিয়েছে থারুর তবে ঠিক কি ধরনের বিনিয়ম ঘটেছে তা বিস্তারিতভাবে কিছুই জানায়নি থারুর দেশে গণতন্ত্র নেই বলা রাহুলের নিজের দল কংগ্রেসের অন্দরের গণতন্ত্র এখন প্রশ্নের মুখে একই দল তাতে আবার সভাপতির হওয়ার লড়াই দেশ জুড়ে বহু টাকা ব্যয় নির্বাচনের পরে আবার বেনিয়মের অভিযোগ তুলেছে খুব নিজ দলের প্রার্থী কোনো রাজনৈতিক দলের গণতন্ত্র প্রতিষ্ঠা সেই দলের কার্যকর্তাদের মানসিকতাও দলের ব্যবস্থার উপর নির্ভর করে ব্যক্তি যখন একনায়কতন্ত্র চালাতে চায় তখন দলের নিয়ম নীতি তখন সেটা করতে দেয় না চীনের মতো দেশে শি জিনপিং নাকি আজীবন রাষ্ট্রপতি থাকার নিয়ম পাশ করে নিয়েছিলেন গান্ধী পরিবার ঘনিষ্ঠ হয় প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই পাল্লা ভাড়েছিল মল্লিকার্জুন খাড়গে তবে কি গান্ধী পরিবারের এক নায়কতন্ত্র চালাতেই খাড়গে চিত নাকি সুষ্ঠু নির্বাচনের ফলে বিপুল জয় খার্গের সব দিক দিয়েই নাজেহাল অবস্থা কংগ্রেসের একদিকে জাতীয় কংগ্রেসের সভাপতি অন্যদিকে ত্রিপুরা কংগ্রেসের সভাপতি দুই সভাপতি নেই দ্বন্দ্বে সাধারণ মানুষ এরপরেও নিজ নিজ স্বার্থ বাস্তবায়নে মানুষের সঙ্গে দিনরাত বিশ্বাসঘাতকতা করে যাচ্ছেন কতিপয় কিছু নেতা তবে সে যাই হোক নির্বাচন করে এখন দলে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করছে কংগ্রেস দেশের মানুষের জন্য তো এটাই সুখবর যে দেশের বড় বিরোধী দলে গণতন্ত্র আসছে ধীরে ধীরে যা একটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে সুদক্ষ বিরোধী দল না থাকাটা দেশের জন্য ক্ষতিকর বলেও মনে করেন রাজনৈতিক মহল বিউরো আর আরি নিউজ